শুনতেছি পঞ্চগড়ে কাদিয়ানি কুত্তারা বলে ইস্তিমা দিবে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলি অনতিবিলম্বে কাদিয়ানি কুত্তাদের ইস্তিমা বন্ধ করুন, না হয় বাংলাদেশের মুসলমানের সন্তানরা কাদিয়ানিদের ইস্তিমা নামক কুফুর শিরকের আস্তানা ভেঙে টুকরা টুকরা করে দিবে। আমাদের দাবি একটাই, সংসদে আইন চাই, আমার নবীর পরে কোন নবী নাই। কাদিয়ানিরা যদি বাংলাদেশে বাঁচতে চায় তাহলে তারা কাফের হিসাবে বাঁচতে হবে, কারণ মুসলমানদের দেশে কাদিয়ানিদের কোনো আস্তানা নাই। কাদিয়ানিদের আস্তানা মুসলমানরা অনতি বিলম্বে ভেঙে টুকরা টুকরা করে দিবে। তারা বাঁচতে চাইলে কাফের হিসাবে বাঁচবে, কারণ তাদের আকিদার মধ্যে কুফুর আছে, তাদের আকিদার মধ্যে কুফুরের দুর্গন্ধ আসে। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কাফের কাদিয়ানি কুত্তারা। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, এরা হলো সরল কাফের, আর কাদিয়ানি কুত্তারা হলো বাটপার কাফের, কারণ তারা মুসলমানদের লেবাস লাগায়। এ ভাই, মাং দারাজুলাম বিল কুফর আও কল আদুবাল্লাহ ওলাইসা কাদালিক ইল্লা হার আলাই, এই হাদিস পড়ার পর আমি যাকে তাকে কাফের বলি না, কাফের ফতুয়া দিতে গেলেও বারবার চিন্তা করি, কিন্তু এই হাদিস পড়ার পরেও 175 বার চিন্তা ভাবনা করে দেখেছি, বর্তমান জামানায় সবচেয়ে বড় কাফের ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধদের চাইতেও বড় কাফের হলো কাদিয়ানি কুত্তারা, কারণ তারা আমার নবীকে শ্রেষ্ঠ নবী হিসাবে মানে না। এই যে আল আকাইদ আল ইসলামিয়া, এই বইটিতে তাদের আকিদা দেখে আমি অবাক হয়ে গেছি, আশ্চর্য লাগে।